সবাইকে ধন্যবাদ আমার প্রত্যেকদিনের আবহাওয়ার খবর দেখার জন্য। কালীপুজো আসছে, কারণ দুর্গাপুজো তো পেরিয়ে প্রায় 4-5 দিন অতিক্রান্ত, কিন্তু কালীপুজো আসছে বলে যে খুব একটা মনে আনন্দ আছে তা কিন্তু নয়। কারণ খুব তাড়াতাড়ি একটা বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি আমরা। সেটা আমরা কিনা সেটা বলতে মুহূর্তে সম্ভব নয়, কারণ এখনও নিম্নচাপটা ঠিকঠাক করে আসতে মোটামুটি 17-18 তারিখ, আজকে সবে 11-12 তারিখ হলো, ফলে এখনও 4-5 দিন 6 দিন পরে বলা যাবে কোথায় কীভাবে কতটা গতিবেগে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যা কোনো একটা জায়গার মধ্যে। ফলে এখনই যে টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে যে ঝড় আসছে 200 কিলোমিটার বেগে, সেটা যে পশ্চিমবঙ্গে আঘাত হানবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এখনও নিম্নচাপ তৈরি হয়নি। নিম্নচাপ তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে বঙ্গোপসাগরের মুখে, ফলে নিম্নচাপ হচ্ছে এটুকু শিওর, কিন্তু নিম্নচাপটা কোন জায়গায় কতটা প্রভাব ফেলবে এই মুহূর্তে বলা সম্ভব নয়, এখনও 4-5 দিন না দেখা গেলে। ফলে 17-18 তারিখের পর্যন্ত অপেক্ষা করতেই হবে আমাকে কী হতে চলেছে কালী পুজোর আবহাওয়া। চলুন শুরু করি আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘমুক্ত নীল আকাশ, শরতের নীল আকাশ, বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে একদমই নেই, রোদের দেখা মিলবে সকাল থেকেই, কিন্তু দুপুর থেকে বিকেল মধ্যে বা সন্ধ্যের মধ্যে কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, কোথাও বৃষ্টি হলেও 5-10 মিনিটের জন্য বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই, ফলে 5-10 মিনিট স্থায়ী হবে, বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে, কোথাও হলে পাশের জায়গায় নাও হতে পারে, তাই সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালকেও। দুপুরের থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে কালকেও, তবে বিকেলের পর থেকে বা সন্ধ্যের বিকেলের পর থেকে আস্তে আস্তে আবহাওয়া একদমই পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের দিকে যেমন অস্বস্তিকর একটা গরম আছে সে গরমই থাকবে কালকেও। চলুন আজকের মতো চললাম, আবার কালকে দেখা হবে, কালকে কথা হবে। তবে এটুকু বলতে পারি কালী পুজোর জন্য সবাই অশনি সংকেত দেখতে পাচ্ছেন, খারাপ দিন আসছে কালী পুজোতেও। চললাম আজকের মতো, আর কালকে কথা হবে। শুভরাত্রি।